পুকুর পাড়ে যা। কেন? ওখানে শাহিদ ভাই আছে। এটা আমাকে শাহাদত ভাই তুই কি আমাকে এড়ায় চলার চেষ্টা করছিস? না তো। তাহলে আমার ফোন ধরতেছিস না কেন? না, একটু ঝামেলা ছিল আমার, মন মেজাজ ভালো ছিল না, তাই কারো ফোনে ধরা হয়নি। কারো ফোন আর আমার ফোন, এই দুটো কি এক হলো? কি বলবেন বলেন, বিয়ে করতে চাই আবার? আবার মানে, আবার মানে কি? এই ক্যাম্পাসে আছে আর কয়েকটা দিন, এখন তো তোকে কিছু না কিছু একটা বলতে হবে। কি বলবো? কি বলবো মানে কি? তুই আমাকে বল তাহলে, তুই কি করলি? তুই কি এতগুলো দিন তুই আমার সাথে ঢং করলি? আমি ঢং করলাম সাদেক ভাই? আমি কি কখনো তোর সাথে প্রেম করছি নাকি কোনো কথা দিছি? আজকে আমাকে এরকম কথা কেন শুনতে হচ্ছে? তুই তো খুব ভালো করে জানিস, খুব ভালো করে বুঝিস যে আমি তোকে পছন্দ করি। তাতে আমার অপর একটা কি? নাকি আপনি বলতে চাচ্ছেন এতদিন আমি আপনাকে প্রশ্রয় দিয়েছি? সরাসরি আমার প্রশ্নের উত্তর, তুই আমাকে পছন্দ করিস? পছন্দ করিস? আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে, এটা না শুনে আমি এখান থেকে কোথাও যাব না। আমার যেতে হবে। প্লিজ শাহাদত ভাই, আপনি এরকম করেন না, আমাকে যেতে দেন। বলে যা। বাহ, সুন্দর গন্ধ তো। কি রান্না করছিস? বাসার তরকারি। তুই খাবি? কোথায় পেলি? ওই যে স্যামন রাঙ্গামাটি গিয়েছিল, আজকে বিকালে এসে আমাকে দিয়ে গেল। শোন, সাধারণত বিষয়টা নিয়ে তোর সাথে ফোলা ফুলি কথা বলা দরকার। তুই আগে রান্নাটা শেষ কর। শুনছি, তুই বল। আচ্ছা, তোর সমস্যাটা কি বলতো? সাধার তাই না, আমি নিজে তোর কাছে জানতে পারছি। সমস্যা বলতে? তাহলে তাহলে তুই সাধার ভাই সাথে সবকিছু বলছিস না কেন? শোন, আমি একদম ফালতু কথাবার্তা বলতে চাচ্ছি না। কি হলো, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? বল, শুনতেছি। দেখ অর্ণি, সাধাত ভাই তোকে কোনো অশোভন প্রস্তাব দেয়নি, প্রেমের ব্যাপারে তোর সাথে কোনো রকম স্যাবলামিও করেনি, খুব সুন্দরভাবে ভদ্রভাবে তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তুই এত চমৎকার বিষয়টাকে কিসের জন্য গুরুত্ব দিচ্ছিস না বলতো? তোর কি ধারণা সাদাত ভাইয়ের পরিবার খুব খুশি হয়ে একটা চাকমা মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিয়ে দেবে? তুই চাকমা মেয়ে করছিস কিসের জন্য বলতো? একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করতে চাচ্ছে, সিম্পল। বলাটা খুবই সহজ, কিন্তু তোরা কেউ না বাস্তবতা বুঝতে পারছিস না। সেটা তুই সাদাত ভাইকে বুঝতে দে না, সে যদি তার পরিবারকে ম্যানেজ করতে পারে তাহলে তোর সমস্যা কি? নাকি তোর কোনো সমস্যা আছে? আমার দিক থেকে অনেক বড় সমস্যা আছে। কি সেটা? এই যে তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি কেন কিছু বলছি না, সাদাত ভাইয়ের জন্য এটা বলা যতটা সহজ আমার জন্য ততটাই কঠিন। আমার বাবা মাকে আমি মানাতে পারবো কিনা তাই ঠিক নাই, আর তাছাড়া আমার কমিউনিটিটা কখনোই মেনে নেবে না। এরকম ডিসিশন যদি নিতেই হয় তাহলে হয়তো সবাইকে আজীবনের জন্য ছেড়ে চলে আসতে হবে।
তোর কি মনে হয় এটা আমার জন্য খুব সহজ? দেখ, তুই আমাকে যত যাই বলিস, আমি তো জানি তুই তাকে পছন্দ করিস, খুবই পছন্দ করিস। তাহলে সমস্যা কি? বিয়ে করলে এমনিতেও আমাদেরকে পরিবার ছেড়ে চলে আসতে হয়, তোরটা একটু সিরিয়াস, এই তো। আর যদি তুই যেভাবে ব্যাপারটা দেখছিস সেরকম না থাকে, বিয়ের পর যদি আরো বড় কোনো ঝামেলা হয় তখন আমি কোথায় যাব, কার কাছে ফিরে যাব? আর তুই খুব ভালো মতো জানিস এই বিয়েতে সাত ভাইয়ের মার কোনো মত নেই। তুই কিন্তু শুরু থেকেই নেগেটিভ চিন্তা করছিস। অনেক ইন্টার রিলিজিয়ান বিয়ে হয় আজকাল, সে নিশ্চয়ই ভেবেচিন্তে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুই তাকে তারটা ভাবতে দে। আর মাকে ম্যানেজ করার দায়িত্ব তার, সে নিশ্চয়ই সব জেনে শুনে আগাচ্ছে। হয়তো অনুষ্ঠান হবে না, কোর্ট ম্যারেজ হবে, তাতে তো কোনো সমস্যা দেখছি না, তাই না? দেখ, তুই আর শাহাদাত ভাই দুজনই প্রাপ্তবয়স্ক ম্যাচিওর মানুষ, তোরা দুজন যদি ঠিক থাকিস আর কোনো বিষয়ে বড় হয়ে উঠতে পারে না। আমি শাহাদাত ভাইয়ের সঙ্গে কথা বলছি। এত বদ গন্ধ। মা শুক্রে রান্না করছে, আজকে একটু খেয়ে দেখবেন খুব মজা। না না, আমরা এসব খাই না। তোমরা আর কী কী খাও, শুয়োরও খাও নাকি? না, ইন্দুর, সাপ খোপ, পোকামাকড়, শুনছি এইসবও নাকি তোমরা খাও? না মা, আপনি চিন্তা করবেন না, এসব কখনোই রান্না করবে না। এক কাম করো, তুমি কিছু হাঁড়ি পাতিল কিনা লো, আমার গুলো আমি আলাদা করে রাখি। ইস, গন্ধে তো টেকা যাইতেছে না, একটা আগরবাতি জ্বালাই দাও। না থাক থাক, আমি জ্বালাই নিয়েছি। আম্মা কোথায়, খাবে না? মা খেয়েছে। আগে খেয়ে ফেললি? আমি শুটকি রান্না করেছিলাম তো, গন্ধে। নাপি, নাপির গন্ধ অনেকেই সহ্য করতে পারে না। আচ্ছা শোনো না, কাল আমাকে একটু মার্কেটে নিয়ে যেতে পারবে, কিছু বাসন কিনতে হবে। হঠাৎ বাসন কেন? মা বলেছে সে তার বাসন আলাদা করে ফেলতে চায়। কিছু হয়েছে? না কিছু না, যা বলেছি তাই। তুমি খাও। একটু সব দিক মানিয়ে চলতে হবে। সবই তো বুঝতে পারছো। আমার হয়েছে যত যন্ত্রণা, বুঝলা না? তোমার পোলারে যে বিয়ে দিছ এটা তো সবাই জানে না, এখনো সম্বন্ধ নিয়ে আসতেছে।
কালকে ওই যে পুরান ঢাকার শরফুদ্দিন ভাই তার সম্বন্ধীর মেয়ের জন্য বিয়ের কথা বলতে আসছিল। হে সম্বন্ধী তো আমার লোকাল এমপি, বিরাট ব্যাপার বুঝলা না। বিয়া কি আমি দিছি নাকি সেই ভাগ্য নিয়ে কি আসছি? ওই হইল একমাত্র পোলা, বিয়া নিয়ে কত স্বপ্ন দেখছি, ধুমধাম করে বিয়া দিব, কত বাড়ি ভর্তি লোকজন থাকবে, গম গম করবে বাড়ি, কত কিছু ভাবছি। এই সুযোগ কি মানুষের জীবনে বারবার আসে, তা কিসের কি? এখন আর আফসোস করে কি করবা? বউ কেমন, আদর যত্ন করে? ভালো আছেন মামা? আছে আছে। তুমি ভালো আছো তো মা? জি ভালো। তোমার মামা তো ডায়াবেটিস আছে, এই মিষ্টি ফিষ্টি খায় না। তাহলে আমি ঝাল কিছু করে দিই? দাও। তাহলে চাটা কি আমি রং চা দিব নাকি চিনি ছাড়া? দাও, লাল চাই দাও। আর শোনো, ঘরে কি লেবু আছে? একটু লেবু চিপকা দিও। ভালোই তো মনে হয়। সালাম টালাম তো দেয় না। আম্মা কিরে আয়। বাতের বাতের কি অবস্থা, কমছে নাকি আগের মতোই? এই আছে আর কি, জানতে জানতে একটু কষ্ট দেয় আর কি। আম্মা অন্য তো চাকরিটা ছেড়ে দিছে, সামনের দুটা মাস একটু ক্রিটিক্যাল, ডাক্তার বলছে একটু সাবধানে থাকতে, কাজকর্ম একটু সাবধানে করতে। তুমি একটু ওর দিকে খেয়াল রেখো, বুঝোই তো মানে সব কিছু ছেড়ে ছুটে আসছে। কেন, কি হয়েছে? না কিছু না, কি বলবো, কিছু হয়নি। মনে হয় রাত বাড়তেছে, তুমি এখনো জায়গা আছো, ঘুমাও। আপনাকে আর ভাইয়াকে মাঝে মাঝে দেখি বাইরে যেতে, খুব সুন্দর মানিয়েছে আপনাদের। থ্যাংক ইউ। আচ্ছা ভাবি, আপনার বাড়ি রাঙামাটি না বান্দরবান? রাঙামাটি। পাহাড়ে? ওই যে পাহাড়ের উপর ছোট ছোট ঘরগুলো থাকে ওইগুলা? আমার না খুব শখ ওই বাসাগুলোয় থাকার, কি মজা না? না ঠিক ওরকম না, আমাদের বাসা হচ্ছে শহরের মধ্যেই। আপনি গিয়েছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে তো আমাকে আমার হাজব্যান্ড কক্সবাজার বান্দরবান রাঙামাটি ঘুরিয়ে নিয়ে আসলো, শুধু খাগড়াছড়ি যাওয়া হয়নি। কোনটা বেশি ভালো লেগেছে? আমার আসলে সমুদ্রটাই বেশি ভালো লেগেছে। ভাবি আপনি কিন্তু খুবই ভালো বাংলা বলেন, বোঝাই যায় না আপনি উপজাতি। উপজাতি না, আদিবাসী। পড়াশোনা তো আমার বাংলাতেই করতে হয়েছে। তবুও সব উপজাতি আদিবাসীদের উচ্চারণ কিন্তু আপনার মতো এত সুন্দর হয় না, শুনলেই বোঝা যায়। ভাবি আপনাদের ভাষাটা আমাকে একটু শেখান না, এই যে আমি তোমাকে ভালোবাসি এটা আপনারা কীভাবে বলেন, প্লিজ প্লিজ একটু শেখান না। আমি তো আছি ভাবি, অন্য কোনো দিন শিখিয়ে দেব। আপনাদের থামিটা খুব পছন্দ আমার, বিয়ের পর যেবার গেলাম কয়েকটা থামি নিয়ে এসেছিলাম, থ্রি পিস বানিয়েছিলাম। আপনি থামি পড়েন না? এখন তেমন একটা পড়া হয় না আর কি। ও হ্যাঁ, আপনি তো এখন আবার বাঙালিদের বধূ। আপনারা একটু বসুন, আমি চা করে নিই। আর না না লাগবে না, বসুন গল্প করি। খালাম্মা আপনার ছেলের বউর গায়ের রং কিন্তু মাশাল্লাহ, একেবারে দুধে আলতা।
উপজাতিদের সবার তো এরকম হয় না। খালাম্মা, আপনার নাতি নাতনির গায়ের রং সুন্দর হবে। তোমরা বসো, আমার নামাজের সময় হয়ে গেছে, আমি একটু নামাজ পড়ে আসি। আমার কি মনে হয় জানো, আমাদের মেয়ে হবে। হবে কি, তোমার কি মনে হয় বলো? তখন তো বলেছিলাম কৌতূহল থাকলে ডাক্তারের কাছ থেকে জেনে নাও, তখন তো তুমি নিজে থেকে না করলে। জেনে ফেললে কি আর এই আনন্দটা থাকতো? জানো শাহাদাত, আমাদেরও ছোট ভাই ছিল। ছোট ভাই? কখন তো বলোনি তুমি। বলিনি, তখন আমার বয়স 5 আর ও 3.5। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর ওকে পাওয়া গেল কিন্তু পুকুরে। বাচ্চাটা খেলতে খেলতে কখন যে পুকুরের মতো পড়ে গেল, কেউ টেরই পায়নি। আমার এখনো মনে আছে ওর পেটটা ফুলে ঢোলের মতো হয়েছিল। এসব কথা এখন না ভাবাই ভালো, ভালো ভালো কথা ভাববে, মনটাকে ভালো রাখবে। ওর নাম ছিল ইজোর। আমি ভাবছিলাম কি, মানে আমাদের বাবুর নামও যদি ইজোর রাখি তোমার কোনো আপত্তি থাকবে? ইজোর মানে কি? ইজোর মানে বলতে পারো উঠান। ওই যে আমাদের বাসার সামনে যে জায়গাটা থাকে মাছের মতো, ওটাকে ইজোর বলে। তুমি না এইমাত্র বললে তোমার মনে হচ্ছে তোমার মেয়ে হবে। না না, এটা ছেলে মেয়ে যে কোনো নামে হতে পারে। তোমার পছন্দ হয়নি না? সময় হোক, তখন দেখা যাবে। কাল ডাক্তারের কাছে কখন যাবে? বিকেলে। আম্মা তো বলতেছে বাবুর আকিকা করবে, নাম তো এটা ঠিক করা দরকার। কি কি নাম ঠিক করবো বলো। আমি বললে হবে? মানে কি, মা তো নাম রেখে ফেলেছে। দাদি নানি যারা তাদের তো নাতি নাতকরদেরকে নিয়ে একটু সকাল আর থাকে, সেটা তো স্বাভাবিক, তাই না? মাদের থাকে না না? কাবুজের মতো কথা বলতেছো কেন তুমি? শোনো, এই যে ভালো নামটা,
ইন্তেখাব আদিবি থাক, আর ডাকনামটা তুমি ভালো দেখে বাংলা একটা নাম ঠিক করে দাও। বাংলা কেন? আমি তো তোমাকে একটা নাম বলেছিলাম, তুমি বোধহয় ভুলে যাচ্ছ। বলে তো যাবই, কঠিন একটা নাম মনে থাকবে, বেচারা ওটার অর্থ কেউ বুঝবে না। আগে আপনি কেন শিশু, তারপর একটা ভালো দেখে নাম ঠিক করা যাবে। কদিন পর দেখবা তোমার নাতি তোমারে দাদি না কয়া সংবং সংবং কয়া ডাকবো, বুঝলা না? বৌমা, বৌমা, জি মা, এদিকে একটু শুনে যাও তো মা। জি, মামা আপনি কখন আসলেন? এই তো কত সুন্দর বাংলা কয়। পোলারে কি পাহাড়ি ভাষা শিখাইতে চাও? আমি বুঝতে পারছি না। পোলাটার সামনে সারাদিন এই চংবং চংবং করলে সে তো বাংলা শিখবে না মা। মা ওটা আমার ভাষা, আত্মীয় স্বজন ফোন দিলে আমি কি তাদের সাথে আমার ভাষায় কথা বলবো না? তোমারে কইতে তো না করি নাই, পোলাটার সামনে কইও না, ও তো আর পাহাড়ি না, নাকি? বাঙালির পোলা বাংলা শিখুক। কিন্তু কি ব্যাপার, খাবো না? বাবা কি হয়েছে? কি কিছু হয়নি, যা দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে, কি হয়েছে সেটা বলো। আমি কি আমার বাচ্চার সামনে আমার ভাষায় কথা বলতে পারবো না? মা বলছে নূর আলম মামাও ছিল, তার সামনে ডেকে আমাকে এসব কথা বলেছে, বাবু নাকি চংবং শিখবে। আমার কথা শুনে তুমি হাসি পাচ্ছে? কথা শুনে হাসি পাচ্ছে সেটা তো বলি নাই, আমি চিন্তা করছিলাম যে আমার বাবু সত্যি সত্যি চংবং ভাষায় কথা বলতেছে। এটা মোটেও মজার কথা না। এত সিরিয়াস হচ্ছ কেন? তো সিরিয়াস হব না আমি। তুমি নূর আলম আমাকে চেনো, মামা শুনছে, আম্মাকে উস্কাইছে, তো একটা জিনিস তো করলেই পারো, বাইরের লোকজনের সামনে একটু চেপা গেলে তো পারো। চেপে যাবো মানে? সাদা আমি কি আমার ভাষায় কথাও বলতে পারবো না? আমি কি একটা বারের জন্য কথাটা বলছি? আমি বললাম যে বাইরের মানুষের সামনে বাদ দাও, ক্ষুধা লাগছে, প্লিজ আসো খাবো। ওকে ঠিক আছে, তাহলে আমি আপনাদের এখন একটা ফর্ম দিই, এটাকে ফিল আপ করবেন। আচ্ছা গুড বয়। ম্যাম
কাজ করি, আমরা এটা ফিল আপ করে কালকে জমা দেই। ঠিক আছে, কালকে জমা দে। এটা কি হলো? কি লিখতে মা? কেন? যা লেখা উচিত ছিল সেটা লিখতে। কি উচিত ছিল লেখা? তর্ক করবা না আমার সাথে। বাড়াবাড়ি করছো, ভুলে যাচ্ছ যে আমরা একটা সমাজে থাকি, সমাজের মধ্যে বাস করি আমরা। তোমার একার মতামত এখানে চলবে না। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, তুই বাড়াবাড়ি করছো। তোমার জন্য আমি আমার ফ্যামিলি ছাড়লাম, আমার ধর্ম, ভাষা, আমার কমিউনিটি সব কিছু ছেড়ে দিলাম, তারপরে তুমি বলছো আমি বাড়াবাড়ি করতেছি? তোমার বাজে কথা বন্ধ করবে তুমি, মাঝে করে চুপ থাকতে থাকতে তো আমার কথা বলার অধিকার কেড়ে নিচ্ছ। তোমরা না 52-তে নিজের ভাষার জন্য আন্দোলন করেছিলে, রক্ত দিয়েছিলে, কেন? যাতে বাংলা ভাষায় কথা বলতে পারো, তাই না? নিজের অধিকার তো ঠিকই বুঝো, আমার তো বুঝো না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন পালন করো? যাতে যে যার ভাষায় কথা বলতে পারে, এই জন্যই তো। তাহলে কেন কেন তোমাদের ভাষাটা আমার উপরে চাপানো হচ্ছে? আস্তে মা ভাষায় আস্তে। বাহ, তোমাদের ভাষা ভাষা, আমারটা ভাষা না। আমার ভাষা সংস্কৃতি সবকিছু দিয়ে তোমাদের হাসি ঠাট্টা না? হিপোক্রেট। আমি শাহাদাত ভাইয়ের সাথে কথা বলি। এই মিডল পার্সনের চাকরিটা ছাড় সুলতানা, কিন্তু বাচ্চাটা বাজে কথা রাখ। বিয়ে তো করেছি একটা কাপুরুষ ভণ্ডকে, অন্তত তুই সবার মতো আমার বাচ্চার দোহাই দিয়ে আমাকে ওই জায়গাতে ফিরে যেতে বলিস না। যতদিন ওখানে ছিলাম প্রতিদিন নতুন করে টের পেতাম, ওখানে থাকতে হলে আমাকে আমার আত্মপরিচয় ভুলে যেতে হবে, আমার বাচ্চাকে আমার ভাষা, আমার সংস্কৃতি সব কিছু থেকে দূরে রাখতে হবে। আমার অংশটুকু তার জন্য লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে। এসব ভাবলে না নিজের উপরে রাগ হয়, কেন এতদিন চুপচাপ এসব মেনে নিয়েছি? তুই কি আর একটু ভেবে দেখবি? আমার জায়গায় তুই থাকলে এই কথাটা বলতে পারতি না। আমি জানি এই সমাজে একটা বাচ্চা নিয়ে একা থাকাটা অনেক কঠিন, তারপর সব কিছু ভেবে চিনতে খুব ঠান্ডা মাথায় আমি এই ডিসিশনটা নিয়েছি। এখন আমার এই কথাগুলো তুই বুঝলে আমার জন্যই ভালো। আমি খুব সরি রে, আমি তোকে প্রেশার দিচ্ছিলাম। ওসব কথা রাখ, কাজের কথা বলি। আমার একটা চাকরি লাগবে। কি করছিলি তুই? খেলতেছিলাম। কি খেলছিস তুই? যে আগের বছরে যে খেলনাটা কিনেছিলাম। হুম হুম হুম, ও ওটা দিয়ে খেলছিলি সৈন্য বলে দিয়ে? চল বাবা, চল এখন একসঙ্গে খেলব নিবি? চল চল চল। রাজু বাবা, তুমি রুমে গিয়ে নিজে নিজে একটু খেলো, বাবার সাথে আমার একটু কথা আছে, কথা শেষ করে তোমার সাথে খেলব। না এখন খেলব। রাজ্য রুমে যাও। বাবা একটা কাজ কর, তুই যে তোর সৈন্যগুলোকে সাজা, যে অস্ত্রগুলো আছে দেখ সেগুলো ঠিকঠাক আছে কিনা পরীক্ষা কর, তারপর আমি আসছি 10 মিনিট। হুম, যা যা।
সোজাসুজি জানতে চাই, তুমি আসলে কি চাও? এখানে সোজা বাকার তো কিছু নেই, তোমার সাথে আর থাকা সম্ভব না। আমি এখানে তোমারে ফিরে নিতে আসিনি, আমি আবারও তোমার জিজ্ঞেস করছি, আসলে কি চাও? তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই শাহাদাত। ডিভোর্স? সেটা তোমার কাছে চেয়ে নিতে হবে না আমার। তাহলে রাজ্য, রাজ্য কার কাছে থাকবে? আমার কাছে থাকবে। তুমি চাইলে সেটা কেন হবে? কেন হবে না, তোমাদের জন্য আমার অনেক কিছু বিসর্জন করতে হয়েছে, আমার পরিবার, আপনজন, ভাষা, আত্মসম্মান, আমি আমার সন্তানকে এবার দেব না। ভুলে যাচ্ছ, রাজ্য আমারও সন্তান। দেখো শাহাদত, আমি আশা করছি তুমি এই বিষয়টাকে নোংরা করবে না। রাজ্যের কাস্টডি নিয়ে তুমি যদি আইন আদালত করতে চাও করতে পারো, কিন্তু ওর মা হিসাবে ওর কাস্টডি আমিই পাব। আর বড় হয়ে যদি ও তোমার কাছে ফিরে যেতে চায়, আমি ওকে আটকাবো না। এটা তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, আমার এই সিদ্ধান্তের পিছনে কোনো অভিমান নেই। ঠিক আছে, আমিও দেখতেছি তোমার জেদের দূর কত। বাবা একটু বাইরে গেছে, পরে আসবো। আইলুই না, পাহাড়ি মায়া তো জিদ বেশি, মাইয়া মানুষের এত জিদ ভালো না, সংসার টিকে না। শাহাদাত তো কম চেষ্টা করে নাই, দুই দুইবার গেছে আইলো না। তো তুই আবি না, আবি না পোলাটারও আইতে দিবি না? ডিভোর্সের কাগজপত্র পাঠাই দিছে। বুবু শোনো, গেছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। শাহাদাত আমাকে সোনার টুকরা ছেলে, আমরা তারা আবার বিয়ে দেব, মেলা ভালো ভালো সম্বন্ধ আছে, এইবার তুমি মন মতো ধুমধাম করো। শাহাদাত রাজি হইব? হইব, রোজ বুঝাও, প্রথমে একটু ক্যাত ক্যাত করবো, তারপর ঠিকই রাজি হইব, বুঝলা না? ধর শোন, খালাম্মা ভুল কিছু বলেনি, এভাবে তো চলতে পারে না। অলরেডি অফিসে পারফরমেন্স নিয়ে কথা উঠেছে, ডিভোর্স তো হয়েই গেছে। আমি বলি কি, খালাম্মা মেয়ে দেখতেছে দেখুক, ব্যাপারটা একটু ভেবে দেখ। এটার সে ভালো কিছু হইতে পারে না, মাইয়া ক্যানাডার সিটিজেন, বিয়ার পর সাদা সহ যাইব গা, পরে তোমারও লয়ে যাব, দেশে থেকে কি করবা? শিক্ষিত মেয়ে, ক্যানাডার সিটিজেন, দেখতে সুন্দর, তোমার জন্য 100% পারফেক্ট, বুঝলা না? এই মেয়ের একটা ছবি আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। হ্যালো ধর, এই ধর। ইউ আর সো শাই। না দেন কিছু বলো। আপনার ফ্রেন্ডদের আসবার কথা ছিল। হ্যাঁ আসার কথা ছিল, বাট এখনো কেন আসলো না? হ্যালো, হি ইজ মাই ফিয়ান্সি শাহাদাত, এন্ড তোমাকে বলেছিলাম না আমার। হ্যালো, হ্যালো, হাউ ডু ইউ ডু?
I'm fine. How is life going on? So you are coming to Canada soon, right? Never mind. He will be okay in 3 months in Canada. Forget na. Okay. Last time I texted you on Facebook, you didn't reply me. I was busy. Oh, so much. Yeah. That's nice. Yeah. Thank you. So, how's Bangladesh? Oh. Hey, Kano. কাজ আছে যেটা ওকে